হ্যাঁ ইয়ারো, গুড আফটারনুন। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আর একটা নতুন ফ্রেশ ব্লগে। তো দেখতে পাচ্ছ অলরেডি আজকে আফটারনুন হয়ে গেছে। আজকে একটু ব্যস্ত ছিলাম, বাড়িতে একটু তাড়াহুড়ো ছিল, তো সকালে কোনো শ্যুট কিছু করতে পারিনি অফিস বেরোবার আগে। এখন অফিসের ফাঁকে একটুখানি ফাঁক পেলাম, তো এই শ্যুট করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো লাস্ট যে দুটো ব্লগ আমি দিলাম নতুন, একটু ডিফারেন্ট, একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম। তোমাদেরকে জানি না কতটা ভালো লেগেছে, তোমরাই বলতে পারবে। তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকে যাওয়ার কথা আছে, একটা ইভেন্ট চলছে, র‍্যাম্প শো। তো সেখানেই আজকে যাওয়ার কথা আছে, আজকে ইনভিটেশন পেয়েছি, তো সেখানেই যাওয়ার কথা। আফটার অফিস আমি ওখানেই যাব। তো লাস্ট দুটো ব্লগ কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবং নিত্য নতুন যে আইডিয়াগুলো বা যে ইনোভেটিভ জিনিসগুলো তোমাদেরকে তুলে ধরছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও সবাই কমেন্ট করে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। আমি আপাতত কাজকর্ম আরেকটু আছে করে নিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি ওখানে গিয়ে। সো কামিং ব্যাক টু দ্য ওয়েদার রিপোর্ট দেখতেই পাচ্ছ, মোটামুটি ঠিক আছে। এখন বলা যাচ্ছে না কখন কি বৃষ্টি আসবে বা কখন চলে আসবে। এখন একটু খুব সুন্দর হাওয়া ফ্লো করছে, মানে লাস্ট 3-4 দিন ধরে মারাত্মক পরিমাণে গরম দেখতে পাচ্ছে, ঘুড়ি উঠছে আমার পিছনে। এবং জানি না সাউন্ডটা রেকর্ড বা ক্যাপচার হচ্ছে কি না, ঘুড়ির আওয়াজও এখানে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি কাজকর্ম করে নিই, বেরিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। এই দেখো দেখতে পাচ্ছ, বেরিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো তোমরা ব্লগটা। তো ফাইনালি আমি চলে এসেছি রবীন্দ্র ভবনের সামনে, আজকে যেখানে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। এই যে দেখতে পাচ্ছ, একটুখানি সোজা গেলেই মেন রোড। তো আমি চলে এসেছি ভেতরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফাইনালি যেখানে আসার কথা ছিল, প্রচুর লাউড মিউজিক আই থিঙ্ক শোনা যাচ্ছে না, তো আমি জাস্ট এসে উপস্থিত হয়ে গেছি। প্রচণ্ড লাউড মিউজিক, বাকি কথা আমি পরে বলছি, তোমরা দেখতে থাকো ভিডিও। এখন জাস্ট ফাইনাল টাচ হচ্ছে, সবার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছে আর মেমেন্টটা তুলে দিচ্ছে। তো এখান থেকে করে আমি দেখছি কোথায় কি যেতে পারি, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো মোটামুটি ভালোই এনজয় করেছি, কিছু কিছু স্ন্যাপশট তুলেছি দেখিয়েছি। তো আজকে যেটা গেছিলাম স্ন্যাপ বাজার প্রো বলে হচ্ছে, এখানে একটা হান্ট হয়েছিল, মানে র‍্যাম্প ওয়াক হয়েছিল, এটা হচ্ছে তার এন্ট্রি প্রস। তো ফাইনালি মেট্রো করে চলে এলাম দমদম থেকে কালীঘাট মেট্রো। তো ফাইনালি জাস্ট একটু আগে এসে ফ্রেশ হলাম, এখন দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটায় 11:15 হতে যায়। তো মানে সারাদিনের যে হেট্টিক, যে শিডিউলটা থাকে, প্রচণ্ড হেট্টিক, প্রচণ্ড কষ্টকর, তোমরা আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পারো। কারণ অফিস করা এবং ভিডিও দেয়া, নিত্য নতুন প্ল্যান ভাবা এবং সেটাকে এক্সিকিউট করা, এই যে ব্যাপারটা, এটা মানে প্রচণ্ড মাথা লাগে এবং প্রচণ্ড কিছু ভাবনা চিন্তা লাগে, তবেই এই ভিডিওটা করা যায় শুধুমাত্র তোমাদের জন্য। আমি জানি না আমি কতটা হ্যাপি করতে পারি তোমাদের, বাট আমার কমিটমেন্টের কিন্তু, চেষ্টার কিন্তু একটুকু ত্রুটি থাকে না। আমি চেষ্টা করি পুরোপুরি ভাবে যাতে আমি ভিডিওটা দিয়ে তোমাদেরকে একটুও হাসি জোগাতে পারি। কারণ এখন মানুষ হাসতেই ভুলে গেছে, লাইফস্টাইল এত, কাজের চাপ এত, কিছু কিছুভাবেই যদি মানুষ হ্যাপি থাকে তাহলেই কিন্তু মানুষ অনেক কিছু দিক থেকে ভালো হবে। যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, প্লিজ তোমরা কিছু মনে করো না। মাঝে মাঝে হয়তো একটু কথাগুলো বলি, মানে তোমরা বোরও হয়েও না। তো আজকে একটা ডিফারেন্ট ব্লগ, একটা ডিফারেন্টভাবে তোমাদেরকে প্রেজেন্ট করলাম আজকে। যে জায়গাটা আমি গেছিলাম তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি, এবং এই হচ্ছে তার এন্ট্রি প্রাস দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে তার এন্ট্রি প্রাস, এন্ট্রি করে ওখানে যে র‍্যাম্প ওয়াকটা হলো, খুব মারাত্মক ট্র্যাডিশনাল ছিল, একটা ওয়েস্টার্ন ছিল আর একটা হচ্ছে ক্লাসিক্যাল, তিনটে পার্ট ছিল। তো তিনটে ক্যাটাগরিতে যে র‍্যাম্প ওয়াকটা হয়েছিল খুব সুন্দর, দুপুর থেকে হয়েছিল, বাট আমার তো অফিস আছে, আমি তো দুপুর থেকে যেতে পারিনি, আমি মাঝপথে গিয়েছিলাম। তোমাদেরকে কিছু কিছু শট, কিছু কিছু স্ন্যাপশট দেখিয়েছি। ইনফ্যাক্ট লাস্ট যে সেগমেন্টটা হচ্ছিল, যেটা হচ্ছে ট্র্যাডিশনাল সেগমেন্ট, তো সেই সেগমেন্টারই কিছু ক্লিক তোমাদেরকে দেখিয়েছি। তার আগে ওয়েস্টার্ন হয়েছে, তো সেই সব কোনো ক্লিক দেখাতে পারিনি, কারণ আমি ওই সময় উপস্থিত হতে পারি নাই সেই জন্য। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট
ছিল, জানি না তোমাদের কতটা ভালো লেগেছে। তো আমি চেষ্টা করলাম একটা নিত্য নতুন ব্লগ দেওয়া, অন্যরকম একটু ডিফারেন্ট, কারণ আমি তোমরা যদি কমেন্ট না করো আমি বুঝতে পারি না যে আমি ডিফারেন্ট যে ব্লগগুলো দিচ্ছি তোমরা পছন্দ করছো কি করছো না, সেটা তোমরাই বলতে পারবে। তো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও অ্যাটলিস্ট যে আমি যে ডিফারেন্ট ইনোভেটিভ ব্লগগুলো দিচ্ছি তোমরা কি সেগুলো মানে গ্রিডলি অ্যাকসেপ্টেড করছো কি না, সেগুলো একটু আমাকে জানিও, তাহলে আমারও ভালো ভালো নিত্য নতুন ব্লগ দিতে সুবিধা হবে। তো আজকের ব্লগটা কীরকম লাগে অবশ্যই জানিও। আর সামনে পুজো, কারা কারা পুজোর কেনাকাটি করেছো, কারা কারা এখনও করনি প্লিজ কমেন্টে জানিও। আমারও পুজোর টুকটাক কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, আরও টুকটাকটাকি বাকি আছে, সেগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি করে নেবো, কারণ পুজো একদম দোরগোড়ায় চলে এসেছে। আর বাঙালির কাছে পুজো মানে একটা আলাদা রকমেরই ভালোবাসা, একটা আলাদা রকমেরই টান। সেই সময় যতই বাইরে যেতে হোক, যাই হোক, আমার স্পেশালি আমি আমার কথা বলি, আমার যদি কোনো বাইরের প্রোগ্রাম হয় যেখানে হয় আমার ভালো লাগে না। আমার কলকাতা ছাড়া দুর্গাপুজোর যে চার পাঁচটা দিন রাত্রিরে সারা রাত জেগে ঠাকুর দেখবো, খাওয়া দাওয়া, তারপরে বন্ধুদের সাথে আড্ডা, গল্প, এই যে ভাইব, এই যে ভাইবটা, এটা আমি অন্য কোথাও গেলে পাবো না। আর এটা অনলি কলকাতাতেই পাওয়া যায়, দুর্গা পুজোতে পাওয়া যায়। অন্যান্য ফেস্টিভ্যালে হয়তো বাইরে আমরা পেতে পারি, যেমন মুম্বাইতে এই যে গণপতি পূজা হলো, তো ওই সময় ভাইবটা মুম্বাইতে অবশ্যই ছিল। কোনো একদিন যদি ভগবান চায় এবং তোমরা যদি চাও তো আমি মুম্বাইতেও যাব, গিয়ে শ্যুট করব ডেফিনেটলি। তো এখন সেটা অনেক লম্বা পথ। তো যাই হোক, আজকের যে ব্লগটা ছিল একটু ইনোভেটিভ, একটু ডিফারেন্ট ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে যা যা করতে হয় একটু করে দিও, প্লিজ একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক পরিমাণে দরকার। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে আরেকটু বেশি সাহায্যের হাতটা বাড়িয়ে দাও, এইটুকুই আমি বলবো। তো এইটুকুই ছিল ব্লগটা, আশা করি এনজয় করেছো। সো গুড নাইট অ্যান্ড কিপ স্মাইলিং।